বাড়াতে দূতাবাসগুলোর সঙ্গে ব্যবসায়িক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তাদের মতে এতে একদিকে যেমন বাংলাদেশি পণ্যের প্রচার ও প্রসার হবে, অন্যদিকে আসবে মূল্যবান বৈদেশিক মুদ্রা ও রেমিটেন্স। চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর উপর রিপোর্ট দেখুন ডেস্ক রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। সৌদি আরব ও তুরস্ক সরকারের আমন্ত্রণে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 12 সদস্যের একটি প্রতিনিধি দেশ দুটি সফর শেষে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রতিনিধিরা বলেন, মধ্যপ্রাচ্যে এদেশের যে সকল শ্রমিকরা কাজ করে তাদের বেশিরভাগ অদক্ষ হওয়ায় বাংলাদেশ সম্পর্কে তাদের খারাপ ধারণা জন্মেছে। তথ্যের অভাবে সে দেশের মানুষ জানে না বাংলাদেশ শিপ বিল্ডিং, তৈরি পোশাক খাত, চা সহ বিভিন্ন রপ্তানি খাতে ইউরোপ আমেরিকায় সগৌরবে অবস্থান করছে। আমরা সৌদি আরব এবং তুরস্কে এটা দেখলাম যে যেমন আমরা শিপ বিল্ডিং এ শিপ এক্সপোর্ট করছি ইউরোপে, এটা তাদের দেশে জানে না, তুরস্ক তারা জানে না এটা। সেই এই প্রথম বাধা হচ্ছে ইম্পেডিমেন্ট, আমি মনে করি যে ইনফরমেশনের অভাব। সেটা যদি আমরা এম্বাসির মাধ্যমে হোক বা মিডিয়ার মাধ্যমে হোক জানিয়ে দিতে পারি, এবং আমরা এই যে 1-to-1 বিজনেস মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিতে পারি, তাহলে বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেট আরও উন্নতি হবে বলে আমরা আশা করি। বিদেশে এদেশের ব্যবসা প্রসারের জন্য ব্যবসায়িক সংগঠনগুলোকে কাজে লাগানোর দাবি জানানো হয়েছে এই সম্মেলন থেকে। সৌদি আরবের মাত্র দেশে এই পর্যন্ত 36 বছর তাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ হয়েছে, কিন্তু এই রিলেশনশিপ ডেভেলপ করার পর থেকেও আমাদের একটা ট্রেড ডেলিগেশন যায়নি। এবং রিয়াদে আমরা মিটিং করতে গিয়ে রিয়াদ চেম্বারের সাথে জানতে পেরেছি যে আমাদের কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমাদের এমনকি ক্যাটালগ পর্যন্ত নেই, এমবিসিতেও সেটা রাখার কোনো ব্যবস্থা নেই। ট্রেড প্রমোশনের জন্য ট্রেডের সম্পৃক্ত যারা ট্রেডের সাথে ওনাদেরকে দিয়ে ট্রেড প্রমোশন করাতে হবে। সংবাদ সম্মেলনে চেম্বারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। শ্যামী শর্মা, আরটিভি নিউজ ডেস্ক।